স্রষ্টার কাছে তার যে কোনো সৃষ্টিই অমূল্য, অতুলনীয়, সন্তান সম। আর সন্তানের মধ্যে তো কোনো ভেদাভেদ চলে না, তাই সৃষ্টিকর্তার কাছে তার ভালো মন্দ সব সন্তানই সমান। যে কোনো কাজের ক্ষেত্রে সবসময়ই প্রশংসা পেলে বোধহয় কাজটা করতে আরও বেশি ভালো লাগে। Hello everyone, welcome to Deepandita TLC. If you like the video, then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. Asha kori shobai bhalo ache, shusto ache. Ar ekhon to coronar jonno ja situation, এইভাবেই আমাদেরকে একটু একটু করে ভালো লাগা ভালোগুলো খুঁজে নিয়ে ভালো থাকতে হবে। ক্লিপিংসগুলো দেখে নিশ্চয়ই আপনাদের সবার মনে হচ্ছে যে এই সিচুয়েশনের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে এরা কোথায় বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ক্লিপসগুলো এই লাস্ট কলকাতা বুক ফেয়ারের, ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, ওখানে সাতকাহন পাবলিকেশনস থেকে আর আখর কথা পাবলিকেশনস থেকে বইগুলো বেরিয়েছিল। কিন্তু আস্তে আস্তে একটা ফোরামে লিখতে শুরু করি, ফোরামের লোক ওখানে অ্যাপ্রিসিয়েশন পেতে শুরু করলাম। তো এইভাবেই আস্তে আস্তে লাস্ট এই কলকাতা বুক ফেয়ারে আমার দুটো বই পাবলিশ হয়েছিল, কিছু কবিতা কিছু গল্প নিয়ে। তো সেখান থেকেই একটা কবিতা আমি আজকে আপনাদের শোনাবো, এটাই বলবো। পুরোটা শুনে বলবেন কেমন লাগলো, কারণ কবির কাছে তো মানে কবি বা যিনি লেখেন তার তো নিজস্ব একটা ভাবনা চিন্তা নিয়ে লেখে, তো সেইটা পাঠকদের কেমন লাগলো সেটা জানাটাও খুব দরকারি। ভালো লাগলো, খারাপ লাগলো, অনুভূতিগুলোর সাথে আপনাদের অনুভূতি মিলল কি না সেটা জানতেও ভালো লাগবে। তো আমি বলবো আপনাদের অনুভূতিগুলো নিশ্চয়ই জানাবেন, কেমন লাগলো জানাবেন, আর পুরোটা শুনবেন। মা, বৃষ্টি ভেজা জলকাদা কলকাতা, অন্ধকার স্যাঁতস্যাঁতে কার্শেট ঘরে শিশুর আর্তনাদ, ক্ষুধার তাগিদে খাবার সন্ধানে মা, ঠান্ডা আমেজে কাঁচতলা বিশাল গাড়ি, হর্ন বাজিয়ে ট্রাফিক সিগনালে, চড়া রোদে ঘরমাক্ত নিরুত্তাপ শিশু কোলে ভ্রুক্ষেপহীন পেশাদার মা, ঠাকুর ঘর থেকে রান্না পুরো বাড়ির দায়িত্বে নিপুণা গৃহিণী, প্রত্যেকের আদরের ছোট বড় আবদারের মা, সময়ের সাথে দৌড় মুহুর্মুহ ক্ষত বিক্ষত নিজের আকুতি কান্না চেপে নাড়ির টানে কর্মরতা মা, বয়সের ভার ক্ষীণ দৃষ্টি বিশাল ফ্ল্যাটের এক কোণে নাতিপুতির লাঠির সংসারে দাঁত ফোকলা শয্যাশায়ী আম্মা, পরিবার সাথে নেই বহু দূরে তবু পরিবারেই বেঁচে আছি, এক নতুন পরিবারে নতুন প্রেরণায় পরিবারের মঙ্গল কামনায় বৃদ্ধাশ্রমে মা, কাশের চাদর সাদা পেঁজা তুলোর রাস বাতাসে আমেজ সুবাস, সব অহং গ্লানি ধুয়ে করজোড়ে আমরা সবাই দুর্গতি না আসিনি মা। এটুকুই বলবো যে আপনাদেরও যা ভালো লাগে যেভাবে ভালো থাকতে ভালোবাসবেন, যেটা করতে ইচ্ছে করে সেটা করুন, নিজের মনকে ভালো রাখুন, সুস্থ থাকুন, কারণ আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে 2020 আর ভালো কিছু আমরা পাবো কি পাবো না এখনও আমরা জানি না, কিন্তু এই টুকরো টুকরো ছোটো ছোটো ভালো লাগাগুলোকেই একটু সাজিয়ে নিয়ে মনকে ভালো করে চলতে হবে।